দর্শক শুভেচ্ছা, স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি মাহফুজ মিশু, আর আজকে আমাদের অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের সদ্যবিদায় চেয়ারম্যান প্রফেসর ডক্টর মিজানুর রহমান। স্যার, স্বাগত আপনাকে। আপনি আইনের শিক্ষক এবং গত টানা ছয় বছর আপনি বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শেষ করলেন খুব সম্প্রতি। আপনার এই পর্যায়ের অনুভূতিটা জানতে চাই যে ছয় বছর এরকম একটি স্পর্শকাতর বিষয় এবং বাংলাদেশের মতো একটি দেশ যেখানে কোট আনকোট মানবাধিকার শুধু আমাদের জন্য না, আমাদের প্রচুর বিদেশি বন্ধু দাতা সংস্থা তাদের জন্য মানবাধিকার একটা বড় কনসার্নের জায়গা ছিল, এই ছয় বছরের কার্যক্রমকে যদি প্রফেসর মিজানকে আত্মসমালোচনা আত্মমূল্যায়ন করতে বলা হয় আপনি কীভাবে করবেন? দেখুন, আমি বলবো যে ঠিক যে কাজটি আপনি যে কথাটি বললেন যে এই ছয় বছরে আমি যখন দায়িত্ব নিই, যদিও আমার আগে কমিশন সৃষ্টি হয়েছে এবং সেখানে বিচারপতি আমিল কবির চৌধুরী স্যার ছিলেন, উনি একজন অভিজ্ঞ বিচারপতি, কিন্তু তার সময়ে আসলে নানা কারণেই উনি তেমন কোনো কাজ করতে পারেননি। তাই বস্তুত আমি যখন দায়িত্ব নিই, এটাকেই ইতিহাস হয়তো কোনো এক সময় বলবো যে প্রথম জাতীয় মানবাধিকার কমিশন যারা কাজ শুরু করেছে বা ভিজিবল হয়েছিল, ভিজিবল হয়তো পরের দিকে হয়েছে, কিন্তু এই যে আমি দায়িত্বটা নিয়েছি, আমাকে একদম প্রায় শূন্য থেকে শুরু করতে হয়েছিল আমাদেরকে, এবং এই শূন্য থেকে শুরু করবার জায়গাটি বড্ড কঠিন, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, একটা প্রতিষ্ঠান করে তোলার। এবং যখন দায়িত্ব নিই, প্রথম কাজটি যে আমি চ্যালেঞ্জটি আমি নিজের কাছে ছড়িয়েছিলাম সেটি হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন, এই যে রাষ্ট্র এবং সরকার একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে সাধারণ মানুষের দুঃখ কষ্টকে দেখবার জন্যে, তাদের অধিকারের জায়গাটিকে সুরক্ষিত রাখবার জন্যে, এই প্রতিষ্ঠানটিকে আমি জনগণের কাছে পরিচিত করে তুলব, তারা যেন বুঝতে পারেন এরকম একটা প্রতিষ্ঠান। এবং আমি বলবো যে এই কিছুদিন আগেই ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল আমাদের এখানে এসেছিলেন সার্বিক অবস্থা বাংলাদেশে দেখবার জন্যে, মানবাধিকার কমিশনে তারা গিয়েছিলেন, আমাদের সঙ্গে আলাপ করেছিলেন, এবং আমাদের আলাপ করার পরে জন লিম্বার্টের নেতৃত্বে, এক্স্যাক্টলি যে জন লিম্বার্টের নেতৃত্বে, এবং যখন ওরা বেরিয়ে আসলেন আমাদের মানবাধিকার কমিশনের মিটিং থেকে, সাংবাদিকরা যে কেউ জিজ্ঞেস করলো যে আপনার বক্তব্য, তো উনি বলছেন না বক্তব্য তো আমরা একটা প্রেস ব্রিফিং করবো, তবে তখন বললো যে মানবাধিকার কমিশনের সঙ্গে আপনাদের বক্তব্য কী, তখন উনি একটা মন্তব্য করেছিলেন যে দিস ইজ এ ট্রাস্টেড ইনস্টিটিউশন বাই দ্য পিপল, যে আস্থার একটা প্রতিষ্ঠান জনগণের জন্যে। জনধারণা বা প্রচলিত ধারণা হচ্ছে আমাদের দেশের কমিশনগুলো তৈরি করা হয় এক ধরনের কোট আনকোট অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার জন্য, এখানে এমন লোকজনকে দেওয়া হয় সচরাচর যিনি কোনো কাজ করেন না বা করতে চান না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অবসরপ্রাপ্ত আমলা দেখি, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যদেরকে দেখি, ফলে বয়স অনেক বিবেচনায় তাদের আসলে কাজ করার সক্ষমতা থাকে না। সেই বিবেচনায় আমরা আপনাকে অনেক ছোটো ছোটো করতে দেখেছি, একেবারে রাঙ্গামাটি থেকে শুরু করে রাজশাহী সব জায়গায় আপনি গিয়েছেন, অন্তত কথা বলেছেন। প্রশ্নটা হলো, এই কাজগুলো করতে গিয়ে আপনার কমিশন, আপনি যে কমিশনের চেয়ারম্যান ছিলেন, সেটি কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পেরেছে? আমি বলবো কি যে আমরা যে কাজটা করতে চেয়েছি সেটি কিন্তু আমরা স্বাধীনভাবে করেছি, এবং এখানে কোনো ধরনের হস্তক্ষেপ করবার চেষ্টা সরাসরি কেউ সেই দুঃসাহসটা দেখায়নি। হয়তো দুটো কারণে, একটি হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি আমাদেরকে বলেছিলেন যে যদি তোমাদের কাজে কেউ হস্তক্ষেপ করবার চেষ্টা করে সরাসরি আমাকে জানাবে এবং আমি প্রতিকারের ব্যবস্থা করব তাৎক্ষণিকভাবে। এবং আরেকটি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছিলেন যে আমি ওনার কাছে গিয়েছিলাম যখন আমার বিরুদ্ধে অনেক মন্ত্রীরা নানাভাবে অভিযোগ করছেন এবং নানা ধরনের বিবৃতি দিচ্ছিলেন, আমি বলেছিলাম যে এটা তো খুব একটা ভালো দেখাচ্ছে না। উনি তখন বলেছেন যে আমি কি তোমাকে কিছু বলেছিলাম? যে না, সুতরাং তুমি তোমার মতো করে কাজ করে যাও, আমি সেটি চাই যে তুমি কাজটা চালিয়ে যাও। মানবাধিকার কমিশনের সঙ্গে যে কাজের যে ধরন, তাতে একটি মন্ত্রণালয় খুবই সরাসরি জড়িত, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বা আরও স্পষ্ট করে বললে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে নিয়ে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে বিভিন্ন স্পর্শকাতর বক্তব্য দিয়েছেন, এবং সেটিতে কাজ হোক বা না হোক অন্তত সাধারণ মানুষের যে চিন্তাভাবনা সেটা একটা প্রতিফলন কখনো কখনো দেখা গেছে। এইসব নিয়ে পুলিশ, র্যাব এরকম প্রভাবশালী জায়গা থেকে কোনো রকম আপনার সঙ্গে ঝামেলা বা মতানৈক্য সৃষ্টি হয়নি? ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ওরকম ঝামেলা হয়নি। একদমই দায়িত্ব নেওয়ার প্রথম দিকে যখন আমি কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে যখন আমি কথাবার্তা বলছিলাম, বিশেষ করে লিমনকে যে গুলি করে যার পাটাকে পঙ্গু করে দেয়া হলো, তখন যে আমি খুবই সোচ্চার ছিলাম, সেই সময় কোনো কোনো সংস্থার পক্ষ থেকে আমার কাছে একটু বার্তা পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল যে আমি যেন ধীর গতিতে চলি, তবে তারা বোধহয় আমার সঙ্গে সাক্ষাতের পরেই বুঝতে পেরেছেন যে এই লোককে বশ মানানো যাবে না,
এবং তারা বোধহয় তখন চেয়েছেন যে বরঞ্চ আমার সঙ্গে সহযোগিতা করে যতটুকু একসঙ্গে কাজ করা যায় এবং আমার প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে গেলে তারা নিশ্চয়ই নিজেদের জন্য বিপদ ডেকে আনবেন, এটা বোধহয় তারা বুঝতে পেরেছিলেন এবং খুবই আমার মনে হয় বুদ্ধিমত্তার সঙ্গে তারা কাজটা করেছেন। আপনি যেটি বলছিলেন যে মহামান্য রাষ্ট্রপতি কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর ওই সমর্থনটা যদি আপনি না পেতেন তাহলে হয়তো তার অধীনস্থ বিভিন্ন দপ্তর বিভাগ হয়তো আপনাকে, এটা অবশ্যই আমি বলি, এটা অবশ্যই, কেননা জাতীয় মানবাধিকার কমিশন হচ্ছে আমাদের জাতীয় সংসদের আইন কর্তৃক সৃষ্ট, অর্থাৎ এটা হচ্ছে জনগণের একটি প্রতিষ্ঠান, সেই জনগণের প্রতিষ্ঠানের পেছনে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী তার সরকার যে থাকবেন এটাই তো কাঙ্ক্ষিত, সুতরাং সেই সমর্থনটুকু যদি না থাকে তাহলে কিন্তু মানবাধিকার কমিশন নির্বাহীর কাছে কিন্তু সেইভাবে এগোতে পারবে না, এবং কেননা মুখোমুখি তো দাঁড়ায় মানবাধিকার কমিশন এবং নির্বাহী, এটি কিন্তু মানে আমাদের সমস্যাটা সৃষ্টি করে। কমিশনের চেয়ারম্যান বা সদস্য যারা তাদের রাজনৈতিক দায়বদ্ধতা কি খুব জরুরি? না, আমি তো মনে করি, দেখুন এই প্রশ্ন কিন্তু আমাকে অনেক সময় অনেকে করেছে, যেমন মনে করুন যে আমাকে যখন প্রশ্ন করা হয় যে বিরোধী দলের কর্মীদেরকে আটক করা হচ্ছে, এখন দেখুন আমার কাছে আপনারা কোনো এইভাবে বলবেন না যে বিরোধী দলের কর্মীকে আটক করা হচ্ছে, জাতীয় মানবাধিকার কমিশনের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা যে বাংলাদেশের একজন নাগরিককে আটক করা হচ্ছে বিনা বিচারে, বাংলাদেশে একজন নাগরিককে নির্যাতন করা হয়েছে, বাংলাদেশের একজন নাগরিককে হয়রানি করা হচ্ছে, তার রাজনৈতিক পরিচয় কী, তার ধর্মীয় পরিচয় কী, তার নৃতাত্ত্বিক পরিচয় কী, এগুলো আমার কাছে বাহুল্য, এগুলো দরকার নেই, আমার জন্য মূল যেটি সেটা হচ্ছে সে বাংলাদেশের নাগরিক এবং তার চেয়ে তো বড় কথা সে একজন মানুষ। বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি কোন জায়গায় রয়েছে সেটি নিয়ে আপনার মূল্যায়ন শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি, কথা বলবো প্রফেসর মিজানুর রহমানের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর স্বাগত আরেকবার চলতে চলতে অনুষ্ঠানে, কথা বলছিলাম প্রফেসর মিজানুর রহমানের সঙ্গে। স্যার, আমরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এখন কোন জায়গায় এই প্রশ্ন যদি করি আপনি সংক্ষেপে কী উত্তর দেবেন? দেখুন, এই প্রশ্নটি সকলেই করেন, কিন্তু এটা কিন্তু ওখানে এক বাক্যে উত্তর দেওয়া সম্ভব নয়। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে আমাদের কিন্তু এটাকে দুটো ভাগে ভাগ করতেই হয়। একটি দিকে হচ্ছে যে নাগরিক এবং রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে কী অবস্থা, এবং অন্যদিকে যে নাগরিকদের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকারের ক্ষেত্রে কী অবস্থা। যদি আমরা অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকারের কথা বলি তাহলে এখানে কিন্তু এই রাষ্ট্র এবং সরকারের উদ্দেশ্যে আমাদের প্রশংসা বাণী উচ্চারণ করা ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না, এবং আমরা নিশ্চয়ই তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করব। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তাঁর একটা বিশেষ উদ্যোগের কারণে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ব্যাপ্তি এত বৃদ্ধি পাচ্ছে, এর মাধ্যমে দেশের দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠী যে উপকৃত হচ্ছেন সেটি বিরাট প্রশংসার দাবি রাখে, এবং এটি কিন্তু এখন বিশ্বব্যাপী স্বীকৃত হচ্ছে। এদিক দিয়ে কিন্তু আমরা সাংঘাতিকভাবে গর্ব করতে পারি, আমরা অহংকার করতে পারি যে আমাদের মানবাধিকার ঊর্ধ্বগতি সেটি আমরা লক্ষ্য করছি। আবার অন্যদিকে যদি রাজনৈতিক এবং নাগরিক অধিকারের কথা বলি তাহলে সেখানে আমাদের আরও অনেকটা পথ আমাদেরকে অতিক্রম করতে হবে, কেন এখনও কিন্তু আমরা দেখছি যে সাধারণ নিরীহ মানুষ রাষ্ট্রের হাতে হয়রানির শিকার হচ্ছে, নিগ্রহের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, এমনকি এই যে সম্প্রতি যে বন্দুকযুদ্ধের ঘটনাগুলো যে ঘটে গেল এগুলো কিন্তু যে কোনো ধরনের বন্দুকযুদ্ধ, যে কোনো ধরনের ক্রস ফায়ার, সেটার ভিকটিম যেই হোক না কেন, সে যদি একজন কুখ্যাত একজন অপরাধীও হয়ে থাকে এর পরেও কিন্তু সেই ঘটনাটিকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেই পৃথিবীর যে কোনো দেশে যে কোনো আইন ব্যবস্থাতে এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু এগুলোকে মানবাধিকারের লঙ্ঘন হিসেবেই চিহ্নিত করা হয়ে থাকে। স্যার, আপনি এই ক্রস ফায়ার যেটিকে বলে বা বন্দুকযুদ্ধ, এটির স্ক্রিপ্টটা আমরা দেখি বরাবরই এক, যে আসামি ধরতে যাই, সবশেষ যদি আমরা ফাহিমের ঘটনা দেখি, এবং এটার অনেক ক্ষেত্রেই ভুল লোকটিও ক্রস ফায়ারের শিকার হয়, মানে সঠিক লোকটিও ক্রস ফায়ার হইলে সেটি ঠিক সেটা আমরা বলছি না, কিন্তু ভুলটিও হয়, এগুলো কোনো প্রতিকার কেন হচ্ছে না? সেক্ষেত্রে সেই জায়গাটাই কোনো একটা ভূমিকা নিতে, সেটা সর্বোচ্চ আদালত কর্তৃক হোক কিংবা আইনি কোনো ব্যবস্থার মাধ্যমে হোক, সেই জায়গায় কমিশন কি খানিকটা ব্যর্থ হয়েছে? হ্যাঁ, না ব্যর্থ না, দেখুন আমরা কিন্তু এইটাকে মানে যে যে প্রশ্ন আপনি করেছেন এটা কিন্তু আমাদেরকে খুব ভাবিত করেছে যে কেন, এবং যেন রাষ্ট্র কখনোই শর্টকাট ওয়ে যেন না খোঁজে যে ক্রস ফায়ারের মাধ্যমে আমি অপরাধীদের নিশ্চিহ্ন করবো তাহলেই বোধহয় সমাজে শান্তি বিরাজ করবে, এটা যেন না হয় সেজন্য কিন্তু আমরা অতি সম্প্রতি একটি আন্তর্জাতিক আমরা একটা কনফারেন্স করেছিলাম যে আমাদের এখানে ফৌজদারি বিচার ব্যবস্থা ত্রুটি কী এবং কীভাবে এটাকে আমরা উন্নয়ন সাধন করতে পারি মানবাধিকার রক্ষার প্রেক্ষিত থেকে, এবং সেখানে আন্তর্জাতিক যারা বিশেষজ্ঞ তারা কিন্তু বলে গেছেন যে দের ইজ নো শর্টকাট ওয়ে,
এখানে আমাদের প্রথম দুর্বলতা কিন্তু হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনে, তদন্তের ক্ষেত্রেই, মানে পুলিশের ক্ষেত্রে। এই যে তারাই তো তদন্ত করেন আমাদের, এবং তদন্ত এমনভাবে করা হয়, এত খেলোভাবে, এত তুচ্ছ তাচ্ছিল্য করে এবং এত ফাঁকফোঁকো রেখে দেওয়া হয় যে পরে সেখানে আদালতের আর কিছু করবার থাকে না। কারণ আদালতে যদি আপনি যথাযথভাবে নথিপত্র এবং সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে না পারেন, তাহলে তো আদালত কী করবে? আদালতে কোনো কিছু করবার থাকে না। তবে এখানে আমরা বলবো যে আদালতও যেন একটু প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করে, রিঅ্যাক্টিভ নয়, প্রোঅ্যাক্টিভ ইন দ্য সেন্স আমি বলতে চাচ্ছি যে যদি মনে করুন আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে বা বিচার কাজ চলছে, আদালত যদি মনে করে যে সেখানে যথাযথ সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হচ্ছে না এবং আদালতের চোখে অনেক ত্রুটি ধরা পড়ছে, আমরা চাই যে এখন আমাদের এই কমন ল সিস্টেমের আদালতের যে বিচারকরা তারা একটা নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন করেন, আমরা চাই যে সেখান থেকে সরে গিয়ে তারা যেন তখন পক্ষদ্বয়কে যেন নির্দেশ দেন যে না, আমরা চাই এই সাক্ষ্য প্রমাণগুলো তোমরা হাজির করো, ওখানে কী হয়েছিল বা এই লোকটিকে কেন হাজির করা হলো না, বা এই প্রত্যক্ষদর্শী ছিল তাকে আমরা দেখছি না কেন, এগুলোকে নিয়ে আসো, তাহলে আমরা পূর্ণাঙ্গ শুনানি হবে এবং আমরা একটা সিদ্ধান্ত দেব। আমাদের আইনে কিন্তু একটা সূত্র আছে, সেখানে বলা হয় যে হাজারটা অপরাধী বেরিয়ে যাক, কিন্তু একজন নিরপরাধ মানুষ যেন অযথাই হয়রানি বা তার মানে শিকারে যেন রূপান্তরিত না হয়। আপনি লিমনের কথা বলছিলেন, আপনার এই গত ৬ বছরের যে আপনার মেয়াদ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিল, সেই সময় অনেকগুলো বড় বড় এরকম স্পর্শকাতর ঘটনা, সেটা আমরা লিমনের কথা বলি, সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাদেরের কথা বলি, সেটা আমরা নারায়ণগঞ্জের সাত খুন হত্যা মামলার কথা বলি, সেটা আমরা সবশেষ ফাহিমের কথা বলি, আমরা তনুর ধর্ষণের কথা বলি, এই বিষয়গুলো গণমাধ্যমের কল্যাণে ব্যাপক আলোচিত, কিন্তু একটি বিষয়েরও সুরাহা শেষ পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আমাদের বিচার ব্যবস্থায় সেটি সম্পন্ন হয়নি, এগুলো নিয়ে আপনি কথা বলেছেন। দেখুন, মানে একটি জায়গাতে আমি উল্লেখ করি যে শুধুমাত্র লিমনের জায়গাতে, লিমনের এটা নিয়ে প্রায় ২ বছর আমরা কিন্তু মানে আমি বলবো সাংঘাতিক পরিশ্রম করেছি, আমরা শ্রম দিয়েছি, আমরা এটা নিয়ে সবসময় সোচ্চার ছিলাম, আমরা এটা নিয়ে কখনোই তার কাছ থেকে সরে আসিনি, এবং আমরা বলেছিলাম যে এটা সুরাহা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু লিমনের পাশে আছি এবং তাকে সাহায্য করে যাব। যে কারণে আমরা তৎকালীন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি এটা বোঝাতে সক্ষম হয়েছিলাম, এবং এই কারণেই কিন্তু উনি শেষ পর্যন্ত, আমি তো ওনাকে সময় দিয়েছিলাম ৭ দিন, এবং ৭ দিনের সপ্তম দিনে উনি আমাকে ফোন করে দুপুর আমার মনে হয় ১:৩০ দিকে ফোন করে উনি বললেন যে ডক্টর মিজান, আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং লিমনের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেগুলোকে প্রত্যাহার করে নেওয়া হলো। শুধু আমি যেহেতু একজন মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এটি হচ্ছে রাষ্ট্রের জন্য কল্যাণ করা হবে, আইনের শাসনের জন্য কল্যাণ করা হবে, এই কাজটি ওনাকে কিন্তু অনেক কাঠখড় পুরাতে হয়েছে এই মামলাগুলো প্রত্যাহার করে নেবার জন্য, কিন্তু কাজটি কিন্তু আমরা করতে সক্ষম হয়েছিলাম। অন্যান্য ক্ষেত্রে আমরা কথা বলেছি, কিন্তু সেইভাবে কিন্তু আমরা যে একটা ইতিবাচক কোনো ফলে উপনীত হওয়া সেটা কিন্তু আমরা পারিনি, এবং এটা কিন্তু আমাদের ব্যর্থতা। এই দুঃখ এবং বেদনা নিয়ে কিন্তু মানবাধিকার কমিশন থেকে ৬ বছর অতিক্রান্ত করবার পর কিন্তু আমাকে অফিসটা ত্যাগ করে যেতে হচ্ছে। তবে আমরা কিন্তু চাইব যে সরকার যদি এটিকে গুরুত্ব সহকারে দেখেন। দেখুন, আমরা যে গত ১৪ তারিখে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে একটা তালিকা দিয়েছি, ২৫টি একটি তালিকা, যেখানে প্রায় ৫ বছর ৪ বছর ৩ বছর ধরে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছি, আমরা ২২বার ২৩বার পর্যন্ত আমরা তাগিদপত্র দিচ্ছি, এটা গুমের ক্ষেত্রে, ক্রসফায়ারের ক্ষেত্রে, নির্যাতনের ক্ষেত্রে, আটক অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে, তারা কোনো উত্তরই দিচ্ছেন না। আমরা মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে আমরা বলেছি যে এভাবে যদি তারা কাজ না করেন, তাহলে তো মানবাধিকার কমিশনের কোনো কিছু করবার থাকবে না। শুধু মানবাধিকার কমিশনের যৌক্তিকতাকে প্রমাণ করতে হলে সরকারি সংস্থাগুলোকেও কিন্তু সহযোগিতার ভূমিকা অবনত হতে হবে। আপনি বলছিলেন যে অনেক সময় এই ক্রসফায়ারের শিকার একজন নিরীহ মানুষ হতে পারে, এবং সেটা হচ্ছেও হয়তো। আপনার মূল্যায়ন কি, গত ৬ বছরে নিশ্চয়ই অনেক সাধারণ মানুষও ক্রসফায়ারের শিকার হয়েছে, কারণ ক্রসফায়ারের প্রতিটা ঘটনায় মানবাধিকার কমিশন কোনো না কোনো, দেখুন যখনই ক্রসফায়ারে কেউ নিহত হচ্ছে তখনই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ ছিল, এতটা মামলা ছিল, সেই মামলার আসামি, কিন্তু এবং আমরা কিন্তু তাদেরকে সব নির্দোষ মনে করছি। আমরা নির্দোষ মনে করছি এই কারণে যে আইনের একটা ন্যূনতম প্রধানতম একটা নীতি হচ্ছে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির অভিযোগ মানে অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত না হচ্ছে আদালতে, ততক্ষণ পর্যন্ত তাকে নির্দোষ মনে করতে হবে। আদালত যদি তাকে দোষী সাব্যস্ত না করে, তার মৃত্যুর পরে যদি শুধুমাত্র একটা সংস্থা থেকে বলা হয় যে তার বিদ্যাতগুলোর মামলা ছিল, এটা কিন্তু প্রমাণ করে না যে সে অপরাধী ছিল। আমরা মনে করি তারা নির্দোষ ছিল, এবং এই জন্যই আমরা বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের বিপক্ষে আমাদের নীতিগত অবস্থান। এই যে স্যার, রাজনৈতিক মামলা প্রচুর থাকে আমাদের দেশে, রাজনৈতিক মামলা, রাজনৈতিক উদ্দেশ্যে গণগ্রেপ্তার, আবার অনেক সময় ক্রসফায়ারের এগুলোর পেছনে নিশ্চয়ই এক ধরনের, শুধু যে পুলিশ বা প্রশাসনিক সিদ্ধান্ত সেটি না, সেগুলো নিশ্চয়ই এক ধরনের
রাজনৈতিক সিদ্ধান্তের ফলেই হয়, এবং আমরা দেখেছি যে যখন যে রাজনৈতিক সরকার এই কাজগুলো করে তাকে সেটির জন্য পরবর্তীতে মাশুল দিতে হয়। এটা আগের বিএনপি জামাত জোট সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি। বর্তমান ক্ষমতাসীন এই মহাজোট সরকার বা আওয়ামী লীগ সরকার, যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন, যেটি বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের সরকার, সেই সরকারও কি একই ভুল করছে, এই বিষয়ে আপনার মূল্যায়ন শুনতে চাই। তার আগে আবার একটা বিরতি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলবো প্রফেসর মিজানুর রহমানের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত। আর একবার কথা বলছিলাম প্রফেসর মিজানুর রহমানের সঙ্গে। স্যার, বিরতির আগে আমরা যে প্রশ্নটা করছিলাম যে এই যে ধরনের গুপ্ত হত্যা, ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যা, আমরা যাই বলি না কেন, এগুলোর পেছনে কি শুধু পুলিশ, আমলা, তাদেরই প্রচেষ্টা, ইন্ধন বা অপকর্মটা কি শুধু তারাই করে, নাকি এর পেছনে এক ধরনের রাজনৈতিক সমর্থনও তাদের থাকে? এবং একই সাথে যেটি দ্বিতীয় প্রশ্ন, সেটি হচ্ছে ইতিহাস বলে যে আমরা যদিও ক্রসফায়ারের ঘটনা বাংলাদেশে 2004 সাল থেকে শুরু, এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সেটিও গত বিএনপি সরকারের আমলে শুরু, কিন্তু আজকে তাদের হাতেই কিন্তু তাদেরকে নিগ্রহের শিকার হতে হচ্ছে। এবং অপারেশন ক্লিন হার্ট বলি বা এরকম ঘটনাগুলোর সময় আজকের ক্ষমতাসীন যে দলটি, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেগুলো সমালোচনা করেছিলেন, এবং পরবর্তীতে কিন্তু সেই বিএনপির পরিণতি, বিএনপির সেসব কর্মকাণ্ডকে মানুষ নির্বাচনের মাঠে গিয়ে ভালোভাবে নেয়নি। একই রকম ভুল কি আওয়ামী লীগও করছে? দুটো প্রশ্ন। দেখুন, এই প্রশ্ন দুটো বলি যে দেখুন, যে যখন এ ধরনের কোনো কর্মকাণ্ড শুরু করা হয় তখন নিশ্চয়ই তার পেছনে যখন একটা সরকার থাকে, সেই সরকারের প্রত্যক্ষ বা প্রচ্ছন্ন একটি সম্মতি কিন্তু প্রয়োজন হয়। তবে দেখুন, বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা যেভাবে জানি, উনি কখনো কিন্তু একজন মানুষকে, নিরীহ মানুষের মৃত্যু ঘটবে এটি কিন্তু উনি কখনো চান না। উনি এটা নানা সময় ওনার বক্তৃতা বিবৃতিতে বলেছেন, এমনকি মানবাধিকার, এমনকি আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উনি বারংবার সতর্ক করেছেন যে আইন প্রয়োগকালে যেন মানবাধিকারের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করা হয়, এই কথাগুলো তো উনি বলেছেন। কিন্তু এত সত্ত্বেও যে কাজগুলো যখন হয়, তখন কিন্তু আমরা বলবো যে রাজনৈতিক কোনো রকম আপনার সম্মতি থাকুক বা না থাকুক, এর দায় কিন্তু রাজনৈতিক সরকারের উপরে গিয়ে বর্তায়। এটা কিন্তু রাজনীতিবিদদের বোঝা উচিত, এবং এর মাধ্যমে এই ঘটনাগুলো যেহেতু সাধারণ মানুষ ভালোভাবে গ্রহণ করে না, তাই ঘটনাগুলো যত বেশি ঘটে তত কিন্তু সরকারের সঙ্গে সাধারণ মানুষের একটা দূরত্বের সৃষ্টি হয়, এবং এই দূরত্ব সৃষ্টি কিন্তু কোনো সরকারের জন্য, ভালো রাষ্ট্রের জন্য এটা শুভ বার্তা কখনোই বহন করে না। এটা কিন্তু সত্য, এটি কিন্তু মনে রাখতে হবে। গণগ্রেপ্তার প্রসঙ্গে কথা বলতে চাই, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডে যে ঘটনা সেটা দেখলাম, 50 জন মানুষ মারা গেল, এবং তারপরে গণমাধ্যমে কিন্তু এরকম কোনো খবর, আমরা আজকেও খোঁজ নিলাম যে আসলে নিশ্চয়ই 50 জন মানুষ মারা গেল, হাজার হাজার লোক হয়তো গ্রেপ্তার করা হবে। বিপরীতে সমসাময়িক সময়ে বাংলাদেশে ছোট ছোট হত্যাকাণ্ড, একজন দুজন, কোনো হত্যাকাণ্ডে আমরা সমর্থন করছি না, কিন্তু তার বিপরীতে হাজার হাজার লোককে আমাদের পুলিশকে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে গ্রেপ্তার করতে হলো, এবং যার ভেতরে যে উদ্দেশ্যে সেই অভিযানটি চালানো হলো, যে জঙ্গি দমন, সেরকম বড় জঙ্গি বা অনেক সংখ্যায় বেশি জঙ্গি পাওয়া গেল না, এবং যারা গ্রেপ্তার হয়েছেন তারা অনেকেই সাধারণ মানুষ এবং অনেকেই হচ্ছে একটি রাজনৈতিক দল, বিএনপির কর্মী, এবং বিএনপি বলছে এটা তাদেরকে হয়রানির উদ্দেশ্যে এটা করা হচ্ছে। এই ঘটনাগুলোকে আসলে আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে না? দেখুন, যখন কোনো একটি অভিযান কিন্তু এরকম হতে পারে, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের স্বার্থে, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে এরকম ব্যবস্থা গ্রহণ করতে পারে, কিন্তু সেই ব্যবস্থা করতে হবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, এবং যদি কোনো সন্দেহ থেকে থাকে সেই সন্দেহেরও কিন্তু যৌক্তিক কারণ থাকতে হবে, নাহলে যেটি হয় সেটা স্বেচ্ছাচারিতায় রূপান্তরিত হয়ে যায়, এবং স্বেচ্ছাচারিতা তো গণতন্ত্রের বিপরীত। এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে, যখন আপনি 194 জন জঙ্গিকে বা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে এখনও প্রমাণিত হয়নি, সেই 194 জনকে আটক করবার জন্য যখন আপনি 13,000, 14,000 বা 15,000 মানুষকে গ্রেপ্তার করেন, তখন কিন্তু প্রশ্ন দাঁড়ায় আপনার দক্ষতা নিয়ে, আপনার পারদর্শিতা নিয়ে, আপনি কতটুকু প্রশিক্ষিত এবং আপনি এই কাজের জন্য কোনো ধরনের যোগ্যতা আপনার রয়েছে কি না, সেই মৌলিক প্রশ্ন কিন্তু এসে যায়। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর এক ধরনের ক্ষমতায়িত হচ্ছে, অনেকেই বলছেন যে ক্ষমতাসীন যে সরকার তার দ্বিতীয় মেয়াদ চলছে, এবং এই মেয়াদে সবচেয়ে বেশি ওই অর্থে ক্ষমতাটা এনজয় করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এটার সঙ্গে আপনি কতটুকু একমত, না কেটে নেহায় সমালোচনা? না, আমি না খুব যে সমালোচনা তা মনে করবো না। আমার কেন যেন মনে হয়েছে যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে এটা প্রচ্ছন্নভাবে হলেও তাঁদের ভেতরে এক ধরনের বোধহয় চিন্তার কাজ করে যে যেন তারাই সরকারকে টিকিয়ে রেখেছে, তারাই যেন সরকারকে ক্ষমতায় এনেছে,
আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত করবার, কিন্তু কেন যেন মনে হয় যে তার সঙ্গে সাধারণ মানুষের একটা দূরত্বের সৃষ্টি করা হচ্ছে এবং এই সৃষ্টির পেছনে কিন্তু অনেকেই হাত রাখছেন। আমি মনে করব যে যেমন মনে করুন যে এই যে সম্প্রতি যে ক্রসফায়ারগুলো হয়েছে এগুলোও কিন্তু সরকারকে বিপদে ফেলবার একটি পায়তারা বলে আমার কাছে মনে হয়। সরকার যেন এই জঙ্গি নির্মূল অভিযানে যেন সফল হতে না পারে সেই পথটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, যাদের কাছ থেকে আমরা তথ্য পেতে পারতাম, যারা আমাদেরকে সাহায্য করতে পারতো যে আসলে কারা জঙ্গিবাদের অর্থ দেয়, কারা ষড়যন্ত্র করে, কারা পরিকল্পনা করে, তাদের পর্যন্ত আমরা যেতে পারতাম। কিন্তু যে আমাকে তথ্যগুলো দেবে আমি তাকে হত্যা করার মাধ্যমে সে পথটাকে বন্ধ করে ফেলেছি। তো আমি খুবই শঙ্কিত, আমি শঙ্কিত মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে নিয়ে, আমি শঙ্কিত বর্তমান সরকারকে নিয়ে, আমি শঙ্কিত যারা চাইছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটুক, যারা চাইছে বাংলাদেশে একটা অরাজক অবস্থা এবং অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হোক, আমি তারা যেন সফলকাম হতে না পারে সেজন্য যে কাজগুলো করা দরকার সেই কাজের বিরুদ্ধে অন্তরায় সৃষ্টি করা হচ্ছে এরকম বন্দুকযুদ্ধের মাধ্যমে। আপনি বহু ইস্যুতে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, একমাত্র লিমন ছাড়া আর কোনো ইস্যুতে সেই অর্থে চূড়ান্ত সুরাহা হয়নি, অন্তত জনমত গড়ে উঠেছে কিন্তু সেটির সমাধান হয়নি, নিশ্চয়ই আস্তে আস্তে সেটির সমাধান হবে। ফলে শুধু এই বলে একজন ব্যক্তি আসলে কতটুকু পরিবর্তন করতে পারেন যদি না চূড়ান্ত বিচারে রাজনৈতিক প্রশাসনিক? আমি আপনাকে একটি কথা বলি, সেটা হচ্ছে দেখুন যে লিমনের ঘটনাটি যেহেতু মিডিয়াতে খুব বহুল প্রচারিত তাই এটা তো সকলের মনে হতে আছে, আমরা এরকম বড় ঘটনা কিন্তু হয়তো ওরকম নয়, কিন্তু হয়তো মানে একটা তো সত্য যে যার ব্যথা সেই তো বোঝে যে ব্যথার গভীরতা কতটুকু। আপনি আমাদের মানবাধিকার কমিশনে গিয়ে দেখতে পারেন যে কত হাজার হাজার ব্যক্তি নাগরিকের সমস্যা আমরা সমাধান করেছি, যারা আমাদের কাছে অভিযোগ নিয়ে এসে তাদের অধিকার লঙ্ঘিত হয়েছে, খর্বিত হয়েছে, তাকে ঘরছাড়া করা হয়েছে, তার জমি কেড়ে নেওয়া হয়েছে, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলো থেকে তাদেরকে মুক্ত করে আবার স্বাধীন সাধারণ জীবনে ফিরে আসতে আমরা সাহায্য করেছি। আমাদের সফলতার ইতিহাস কিন্তু ওই ব্যক্তি মানুষগুলোকে, যে মানুষগুলো আজকে স্বাভাবিক এবং সুন্দর জীবনযাপন করছে এবং তারা বলছে যে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে তারা কৃতজ্ঞ এবং তারা আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে। তো আমাদের সফলতার এবং সাফল্য গাথা কিন্তু একদমই কম নয়। যদি হয়তো ওইরকম মানে আমি মানে ব্যবস্থাগত পরিবর্তন আনবার মতো কাজ হয়তো আমরা খুব বেশি করতে পারিনি, এটু মনে রাখতে হবে আমরা কিন্তু প্রথম কমিশন সেই অর্থে যারা চারজন মানুষ নিয়ে ভাড়া করা মানুষ নিয়ে কাজ শুরু করেছিলাম। সুতরাং আপনাকে তো এই জনবল পেতে অনেক সময় চলে গেছে, তারপরে কাজগুলো শুরু করতে, শুধু আমরা প্রাথমিক পর্যায়ে যেহেতু আমরা মানে ছিলাম সেই প্রাথমিক পর্যায়ের কাজগুলো কিন্তু আমরা ভালোভাবে করতে পেরেছি বলে আমি দাবি করি। এখন তবে মানুষের প্রত্যাশা গগনচুম্বী এবং এই প্রত্যাশা কিন্তু আমরাই সৃষ্টি করেছি, কারণ আমরা এত বেশি কথা বলেছি, সোচ্চার থেকেছি, মিডিয়ার আপনারা আমাদেরকে সমর্থন জুগিয়েছেন এবং তাই আমরা মানুষের দুর্গলে যেতে পেরেছি। এতে করে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে এবং তারা আমাদের কাছে আরও অনেক বেশি প্রত্যাশা করে। একটু শ্রম দিলে, একটু নিষ্ঠার সঙ্গে কাজ করলে আমি বিশ্বাস করি যে আমাদের অনেক কিছু ভালো অর্জন করা সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর মিজানুর রহমান আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করছে আজ, কথা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।